हेलो फ्रेंड्स, वेलकम टू माय सुपरनाज होम किचन। এই গরমের দিনে খুব সহজেই ঘরে একটি রিফ্রেশিং ড্রিঙ্কস তৈরি করে নেওয়া যায় এমন একটি রেসিপি নিয়ে চলে এসেছি আপনাদের সাথে শেয়ার করতে। আজ আমি বানাচ্ছি তরমুজের শরবত। এই শরবত তৈরি করতে প্রথমে আমি নিয়ে নিচ্ছি একটি মিক্সার গ্রাইন্ডারে এক বাটি পরিমাণ রাফলি চপড তরমুজ। ওই বাটিরই এক বাটি পরিমাণ ফ্রিজের ঠান্ডা জল, 10 থেকে 12 পিস মতো পুদিনা পাতা, 2 চামচ চিনির গুঁড়ো, আর দিচ্ছি 1/2 চামচ মতো বিট লবণ। এবার সব কিছু একটু ব্লেন্ড করে নেব। পুদিনা পাতা এখানে একটু ফ্লেভার হিসেবে ব্যবহার করা হয়েছে। আপনাদের ঘরে যদি অ্যাভেলেবেল না থাকে বা অনেক সময় হয় কারো পছন্দ না, সেই হিসাবে স্কিপ করে যেতে পারেন। এর জায়গায় এলাচ গুঁড়ো ব্যবহার করতে পারেন, বা কোনো কিছু যদি ব্যবহারও না করা হয় তাতেও কোনো ব্যাপার না। এখানে যে আমরা ব্লেন্ড করছি সেটা খুব ভালোভাবে ব্লেন্ড করার দরকার নেই, একটু দানা দানা থাকলেও ভালো লাগে। ব্লেন্ড করা হয়ে গেছে, এবার এই শরবত কিছু কাঁচের গ্লাসে ঢেলে দিচ্ছি। আশা করছি সকলের খুব ভালো লাগবে। ভালো লাগলে লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন। আমার চ্যানেলের নতুন দর্শকরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর পাশের বেল আইকন প্রেস করবেন। আর দিচ্ছি কিছু আইস কিউব। এই গরমে বাড়িতে অবশ্যই এই শরবত ট্রাই করে দেখবেন। আজ এই পর্যন্তই। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।